আমি একটু জানতে চাই শাহ কামাল, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, যেটি চঞ্চল চৌধুরী এবং সৈয়দ গাউসুল আলম শাহ তাদের কথা থেকেও আসছিল, কিন্তু আমার একজন দর্শকের প্রশ্ন আছে, সেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলতে চাই মোহাম্মদ হেলালুদ্দিন। মোহাম্মদ হেলালুদ্দিন বলছেন, যারা সামাজিক নিরাপত্তার মধ্যে থেকে বিভিন্ন সাহায্য পেয়েছে তারাই আবার এই 2500 টাকার অনুদান পেয়েছে, কোনো প্রকার স্বচ্ছতা নেই আমাদের এখানে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কথা বলছি, এখানে সুবিধাবাদী লোকগুলো সবকিছু পাচ্ছে কিন্তু কেন? আপনি বলছিলেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যারা নেই তারা পাচ্ছে, কিন্তু এই যে একটা তথ্য পাচ্ছি বগুড়ার শাহজাহানপুর উপজেলা, এরকম হচ্ছে কিনা আপনারা কি একটু ক্রস চেক করবেন? আমরা যিনি আপনাকে তথ্য দিয়েছে সে হয়তো তালিকাভুক্ত হতে পারে, কিন্তু আমরা যখন এটাকে ফিল্টারিং করছি তখন কিন্তু তার ন্যাশনাল আইডির সাথে মোবাইল নাম্বার এটা দুইবার হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যারা সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে আছে তাদের এনআইডি আমাদের কাছে আছে, আমরা নির্বাচন কমিশনের এই এনআইডির সাথে এই তালিকাটা যাচাই করে নিয়েছি। আমরা ইতিমধ্যে আজকে 10 লক্ষ পরিবারকে, এটা আমাদের ফেজ ওয়াইজ ঈদ পর্যন্ত চলবে, এই 50 লক্ষ পরিবারকে, অতএব তালিকাভুক্ত হয়তো হতে পারে কিন্তু ফিল্টারিং এ তার কাছে কিন্তু পেমেন্টটা যাবে না, কোনো প্রকারে এটা সুযোগ নাই। কারণ এটা আমাদের যে ফিল্টারিং পদ্ধতিটা, এই পদ্ধতিতে তার এটা ধরা পড়বে যে সে কোন ইয়েতে আছে, এখানে ডুপ্লিকেশন হওয়ার কোনো সুযোগ নাই। তারপরও যখন একটা অভিযোগ আসছে আপনারা কি এটি একটু ক্রস চেক করে দেখবেন কিনা? আমি বলছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, খুব স্পেসিফিক করে তিনি বলেছেন, আমার মনে থাকবে এবং আপনার যে তথ্যটি এই তথ্যটি আমরা অবশ্যই পরীক্ষা করে দেখব। অনেক ধন্যবাদ জনাব শাহ কামাল। আর একটা বিষয়, যেটি অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সৈয়দ গাউসুল আলম শাওন বলছিলেন, মধ্যবিত্তরা যারা আসলে হাত পাততে পারেন না, এরকম চলচ্চিত্র শিল্পী কলাকুশলী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষই আছে, তারা কি কোনোভাবে আপনাদের এই তালিকার মধ্যে আছে কিনা, তাদের জন্য আপনাদের পরিকল্পনা কি? আমাদের আগেই আমি বলেছি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আমাদের নানাবিধ কর্মসূচি আছে, যেমন আমাদের সরকার পক্ষ থেকে টোটাল 1,25,000 আপনার পরিবারকে কিন্তু দান দেওয়া হবে। 1,25,000 পরিবার মিন্স অন এন এভারেজে যদি আপনি 5 জন করে ধরেন তাহলে কিন্তু আমাদের 6,25,000,000 লোকের, আর এটা টোটাল পপুলেশনের 30 ভাগ। এখন এখানে আমাদের বিভিন্ন পর্যায় থেকে দেওয়া হয়, আমাদের অনেক নাম্বার আছে, যেমন 333, এই নাম্বারে কেউ যদি তার অবস্থাটি জানায় তাহলে এটা সিটি কর্পোরেশন, ইভেন কি জেলা প্রশাসকগণ তারা নিজেরাই কিন্তু রাতের গিয়ে তাদের ওখানে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা আছে। অতএব নিম্নবর্তবিত্ত বা মধ্যবিত্ত তাদের এই সুযোগ আছে, শুধু যে সরকার করছে না, ব্যক্তিগত পর্যায় থেকেও কিন্তু আপনার এটা পরিচালনা হচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমাদের, আমি অনুরোধ করব যদি এরকম তথ্য থাকে তাহলে 333 নম্বরে কল করলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। অনেক ধন্যবাদ। কিন্তু একটা তালিকা আপনাদের আছে যে কারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, যেমন দারিদ্রদের একটা তালিকা 50 লাখের একটা ডেটাবেস? মধ্যবিত্তের সামাজিক কারণেই কিন্তু এটা ওইভাবে প্রকাশ করা হয়নি, এবং এটা অবশ্যই এই কর্মসূচি আছে এবং এটা চলমান।